উপদেশ কারা গ্রহণ করে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি হচ্ছেন একজন বার্তাবাহক, কি ওহির বার্তাবাহক, আপনি আপনি পৌঁছে দিন। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে কারোর উপর দারোগা পুলিশ করে আপনার পাঠানো হয়নি। আপনার কাজ হচ্ছে ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আপনি সুস্পষ্ট মানুষকে জানিয়ে দেন, দিনের বিধিবিধান জানিয়ে দেন, ইসলাম আল্লাহর রবের। এই জন্য নবী সাল্লাম প্রথম বাক্য ছিলেন কউলু লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া আইয়ুহা নাস, হে মানব সকল বলো আল্লাহ এক, একক এক, আল্লাহর দাসত্ব করো, সমস্ত দেবদেবীর পূজা ছাড়ো, এক কথা। এটা এটা ছিল নবী সাল্লামের প্রথম দাওয়াত। সূরা আলা আলার আপনার 10 এবং 11 নম্বর আয়াত যদি আমরা একটু দেখি, আল্লাহ তাআলা বলেন আপনার তারাই তো উপদেশ গ্রহণ করে, সাইয়া যাক্কার মাই ইখশা, যারা আর তারাই ওই সকল লোকেরাই উপদেশ গ্রহণ করে যারা আল্লাহকে ভয় করে। ইয়াখশা অর্থাৎ যারা আল্লাহকে ভয় করে, তারাই যারা আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, অর্থাৎ বিচার দিবসে আল্লাহ আমার হিসাব গ্রহণ করবেন, আল্লাহ আমার সমস্ত কর্মের হিসাব, ভালো মন্দ সব কিছুর হিসাব গ্রহণ করবেন, আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। সেই ব্যক্তিকে কি, সেই ব্যক্তি কি করে, আল্লাহকে সেই উপদেশ গ্রহণ করে এবং কি আল্লাহকে ভয়ও করে। তাই যাক্কারু মান ইখশা, সে অবশ্যই আল্লাহকে ভয় করে, আর নির্বুদ্ধ সে, ওয়া তাজান্নাবু হাল আশকা, সে হচ্ছে নির্বুদ্ধ, আশকা হতবাক, সেই ব্যক্তি যে আল্লাহকে ভয় করে না বা আল্লাহর সামনে দাঁড়ানোকে সে ভয়ের মতো মনে করে না বা জবাবদিহিতার স্যার কোনো খেয়াল নেই, খবর নেই, সে হচ্ছে আশকা, নির্বুদ্ধ এবং কি হতবাগা ব্যক্তি। অতএব আমাদেরকে হতবাগা হলে চলবে না, আল্লাহর সৌভাগ্য আল্লাহর সন্তুষ্টি অর্জনে আমাদেরকে আল্লাহর দাসত্ব করে দিতে হবে।